কি ফ্রেন্ড, সবাই হাসি খুশি? তো মেনলি ব্যাপার হচ্ছে দোলের দিন সবাই আনন্দ করে থাকে, কিন্তু দোলের আগের দিনও আমি জমি আনন্দ করেছি। আর একটা জায়গায় গেছিলাম, কোথায় গেছিলাম দেখে নাও। আর কি কিনতে যাবো? দেখো রাত পেরোলো দোল, তো দোলের জন্য রং টং কিনতে যেতে হবে তো নাকি? সেই কারণে জন্য একটু স্টেশনের কাছাকাছি যাবো, ওখানে গিয়ে একটু রং টং কিনবো, আর হোলির যেসব জিনিসপত্র আছে যাবতীয় সব জিনিস কিনবো। এখন ব্যাপারটা হচ্ছে একা গেলে ঠিক এনজয়মেন্টটা হয় না, সেই কারণের জন্য কাউকে একটা নিয়ে যেতে হবে। তো এখন দেখি চলো কি আমার সঙ্গে যেতে রাজি হয়। তো এখন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, এবার হচ্ছে আমার BMWটা বের করতে হবে। আর আমার একটা বন্ধু আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়েছে, ওর নাম হচ্ছে প্রসূন, হয়তো তোমরা চেনো। তো চলো এখন BMWটা গিয়ে বের করি। এই হচ্ছে আমার BMW, আর এই হচ্ছে আমি। তো চলো এখন সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিই। এই হচ্ছে ব্যাগ আর ফোনটা তো এখানে আছে, এই হচ্ছে ফোন। আর টাকা পয়সা আছে কিনা দেখে নিই। দেখেছো ভাই, টাকাটা নিতে ভুলে গেছি, মানে রঙের দোকানদার আমায় কেলিয়ে কমপ্লেক্স বানিয়ে দেবে। তো চলো এখন টাকাটা গিয়ে নিয়ে আসি তাড়াতাড়ি। তো জাস্ট একটু মজা করছিলাম, তো চলো এখন বেরোনো যাক সাইকেলটা নিয়ে। ও হ্যাঁ, তার আগে ছোট করে ইন্ট্রোটা হয়ে যাবে না? হ্যাঁ ফ্রেন্ডস, আমি টিয়া চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। চলো শুরু করা যাক, কিছু মজা করা যাক। মালটা প্রসূন, অনেক হচ্ছে অনেক কষ্টের পরে হচ্ছে রাজি হয়েছে আমার সাথে যেতে, নইলে ভাই আমার একা একা যেতে হতো। তারপরে অনেক কষ্ট করে সাইকেল চালিয়ে চালিয়ে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশনে। একে নতুন ব্লগার হিসাবে রাস্তায় ব্লগ করতে বেরোলে একটু একটু সরম করে, তার উপর যদি এই রকম আওয়াজ। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওপারের দিকে, দেখা যাক ওখানে রঙের দোকান টোকান আছে কিনা, এখানে দেখা যাক কোনটা কিনতে পারি। তো আমরা এখন দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে প্রচুর আওয়াজ ভাই, আমার গলা কেউ শুনতে পাচ্ছ কিনা জানি না, প্রচুর আওয়াজ হচ্ছে এখানে। তো চলো সামনে দেখি ওখানে রঙের দোকান আছে কিনা, থাকলে একদম জমিয়ে কিনবো, কালকে সবাইকে মাখাতে হবে। তো চলো এখন যাওয়া যায়, এখানে প্রচুর আওয়াজ হচ্ছে ভাই, একদম কিছু শ্যুট করা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের মথুরাপুরের স্টেশনের গলি, এখানে চারিদিকে হচ্ছে রঙের দোকান বসে, কিন্তু এখন দেখতে পাচ্ছি না আপাতত কোথায় বসে আমি ভাই, সত্যি কথা দেখতে পাচ্ছি না। এখন প্রচুর ভিড় হয়ে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একদম স্টেশন পর্যন্ত গিয়েছে, কিন্তু এখানটায় আমরা দেখতে পাচ্ছি না কোথায় দোকান টোকান বসে। আগের বছর অনেক জায়গা ছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করে এখানে হচ্ছে দোকান পেয়েছি অনেকগুলো, এখানে এক থেকে কিনবো আমরা, ঠিক আছে জিনিসপত্র টাকা কেনে যাবে তো সব কিছু দেখতে পাচ্ছ ফাঁকা, এখানে দোকান থেকে কিনবো, একটু কম সম করে নাও ঠিক আছে। এগুলো কত করে আগের প্যাকেটগুলো কত করে? প্যাকেট 2 টাকা। আর কি রঙগুলো কত করে? আর টুপি আছে? টুপি এমনি টুপি এইগুলো কত করে? যদিও রং দোকান খুঁজে পেলাম, কিন্তু কি ভিড় রে বাবা, কি ভিড়! মানুষ মনে হয় 2 বছর হোলি টোলি ভালো করে খেলতে পারেনি, সেই জন্য একদম কোমর বেঁধে রং কিনতে এসছে, যদিও তার মধ্যে আমি একজন। তুই নাও ঠিক আছে নাও। রঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। আমাদের রং কেনা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা মালেঙ্গা টুপি কিনেছি, আর হচ্ছে অনেক রং টং আছে, রং গুলো দেখা দেখি। এই হচ্ছে ব্যাগের ভিতরে অনেক রং টং আছে, তো রং টং কেনা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার একটু বাড়ির দিকে যাবো, কিছু খাওয়া দাওয়া করবি নাকি? এই তুই কালকে তোর গার্লফ্রেন্ডের রং মাখাবি না? রং কিনি মনে খুব রং লেগেছে ভাই, গার্লফ্রেন্ডের রং মাখাবে, ঠিক আছে চলো এবার বাড়ির দিকে যাই, আমার ন্যাড়া পোড়াটা বাকি আছে, ন্যাড়া পোড়াতে হবে বাড়িতে গিয়ে। তো চলো যাওয়ার পথে হচ্ছে আমরা আইসক্রিম কিনেছি, ঠিক আছে। তোর কি আইসক্রিম ফুলফুল খেতে ভালো লাগছে? অবশ্যই। তো যাওয়ার পথে আমরা আইসক্রিম কিনেছি, ঠিক আছে, তুই খেয়ে জানা কিরকম লাগে। কন্ডেটো 10 টাকার, আমরা গরিব লোক ভাই, বেশি টাকা পয়সা নেই আমাদের কাছে, তাই 10 টাকার মাল কিনেছি আমরা। কেমন লাগছে বল? ভালো খেতে, আমরা ফ্রিতে হচ্ছে কোয়ালিটি ওয়ালস এর প্রমোশন করছি, ঠিক আছে। আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাড়ি ফিরছিলাম, মাঝখানে দেখলাম এক জায়গায় বসন্ত উৎসব হচ্ছে, তাই একটু পুচকে করে তুলে নিলাম।
তো এখন আমি বাড়িতে চলে এসেছি রং টং কিনে, যে কি কি রং কিনেছি সবকিছু তোমাদের দেখাবো। আর মালেঙ্গা যে টুপিটা আছে সেটা পরে নিয়েছি দেখতে পাচ্ছ। এখানে আমাদের সামনে হচ্ছে হল্লা পার্টি সবাই আছে, আমরা সবাই মিলে হচ্ছে ন্যাড়া টেড়া পড়াবো, ঠিক আছে? তো এখন কি কি রং এনেছি তোমাদের টুপি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রং টং কিনে নিয়ে আসা হয়েছে, কত রকমের আবির দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে কোটো রং আছে, তারপরে হচ্ছে হাতের রং আছে, এইসব রং আমরা কিনে নিয়ে এসেছি। আর এখানে ওদেরও রং আছে। এই হচ্ছে আমাদের হল্লা পার্টি দেখতে পাচ্ছ। এ কালকের হোলি খেলবি তো? তো আজকে আমাদের ন্যাড়া পড়া হবে, তারপরে কালকের হচ্ছে হোলি খেলা হবে। তো তারপরে ন্যাড়া পড়া হয়ে গেলে কালকের কি খেলবো? কালকের হোলি খেলবো। চলো এখন ন্যাড়া পড়ানোর জন্য যাওয়া যাক, চলো। আর ন্যাড়া পড়ায় বাচ্চাদের নিয়ে দুর্দান্ত আনন্দ করেছি, মানে এটা যদি তোমরা না দেখো অনেক কিছু মিস করবে। তো এই হচ্ছে আমাদের ন্যাড়া পড়া হচ্ছে, এবারে দেখতে পাচ্ছ কি জানি না পুরো অন্ধকার হয়ে আছে। এখানে হচ্ছে আমরা ন্যাড়া পড়া করবো, আর ওপারে হচ্ছে চাঁদ উঠেছে, মানে ন্যাড়া পড়া আর কালকে দোল সব মিলে একদম দুর্দান্ত মজা হচ্ছে আমাদের এখানে। নিচ থেকে দাও, নিচ থেকে দাও। এই আমাদের ন্যাড়া পড়া শুরু হয়ে গেছে, আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল, আকাশে তো চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল, আকাশে তো চাঁদ উঠেছে, বলো হরি বল। তো ফ্রেন্ডস, আমাদের ন্যাড়া টানা পুরানো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে কালকের দোল, একদম দাবি হয়ে সবাই হচ্ছে রং টং খেলবো সবাই মিলে একসাথে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ জানো সাবস্ক্রাইব করলে একবার মজা পাবে বারবার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, হাসি খুশি থেকো, চলো বাই।